কুমিল্লা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন ও ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের হাউজিং স্টেটে ম্যাটস ভবনের সামনে মানববন্ধন পালন করে শিক্ষার্থীরা। ইন্টার্নশিপ বহাল ও অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন সহ চার দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও প্রশাসনিক ভবনে তালা ঝুলানো থাকবে। এ সময় ছাত্র ধর্মঘট কঠোরভাবে পালনের হুঁশিয়ারি দেওয়া হয়।